আচ্ছা দেখো, আগের দিন আমরা ডি ব্লক শুরু করেছিলাম, ডি ব্লক মৌল শুরু করেছিলাম আগের দিন। তাতে আমরা কিছুটা বলেছিলাম, বলে সেকেন্ড ভিডিওয়ে চলে এসেছি, ডি ব্লকের পার্ট টু ভিডিও। আর আগের দিনে বলেছিলাম যে কপারকে সন্ধিগত মৌল বলা হয়। এটা একটা প্রশ্ন আসে বারবার, কপারকে সন্ধিগত মৌল বলা হলেও জিঙ্ককে সন্ধিগত মৌল বলা হয় না, কেন? এটা একটা প্রশ্ন আছে। আমি আগের দিন বলেছিলাম কপার হচ্ছে 29 গ্রাউন্ড স্টেটে, তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d সরি 4s1 হয়ে যাবে, 3d 9টা 10 হয়ে যাবে। এরা হচ্ছে কপার। দেখো এখানে থ্রিডি পূর্ণ হলেও আমরা কপারকে সন্ধিগত মৌল বলবো, কেননা সন্ধিগত মৌলের সংজ্ঞাতেই আছে যখন কোনো পরমাণু তার ভূমিস্তরে বা তার কোনো উপযুক্ত জারণ স্তরে ডিকক্ষ অপূর্ণ রাখে। এখন কপার পরমাণু স্তরে বা ভূমিস্তরে ডিকক্ষ পূর্ণ রাখছে, তবুও কিন্তু কপারকে সন্ধিগত মৌল বলবো, কারণ কপার তার উপযুক্ত জারণ স্তরে যখন +2 হবে তখন দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, একটা এখান থেকে বলেছিলাম আর একটা থ্রিডি থেকে বলেছিলাম। সেক্ষেত্রে পরমাণুর কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে Cu+2-র, 3p6 পর্যন্ত এলো, 4s থাকছে না, 3d9 এখানে অপূর্ণ, তাই একে সন্ধিগত মৌল বলা হচ্ছে। কারণ ভূমিস্তরে এ অপূর্ণ রাখতে না পারলেও জারণ স্তরে ডি উপকক্ষ অপূর্ণ রাখতে পারছে, তাই মৌল বলা হচ্ছে। হোয়ার অ্যাজ তুমি জিঙ্ককে দেখো, জিঙ্ক 30, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, এটা হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস ভূমিস্তরে। এবার জিঙ্ককে তুমি যদি জারণ স্তরে নিয়ে যাও আমরা, তাহলে জিঙ্ক +2 হয়। +2 হলেও কিন্তু F4s থেকে এখানে তো পূর্ণ রাখছি ভূমিস্তরে, আর জিঙ্ক +2 জারণ স্তরে হলেও ও 4s থেকে দুটো বার করবে, বার করলে কী থাকছে, 3p6 এবং 3d10। এই জারণ স্তরেও এটা হচ্ছে তোমার ডিকক্ষ পূর্ণ, তাই ডিকক্ষ অপূর্ণ রাখতে পারছে না জিঙ্ক তার ভূমিস্তরে এবং জারণ স্তরে, তাই কোনোভাবেই জিঙ্ককে সন্ধিগত মৌল বলা যায় না, সন্ধিগত মৌল বলা যায় না। তাহলে বোঝা গেল, আগের দিনেই বলেছিলাম সন্ধিগত মৌলের সংজ্ঞায় যে যে সমস্ত মৌল ভূমিস্তরে বা তার উপযুক্ত জারণ স্তরে ডি উপকক্ষ অপূর্ণ রাখতে পারে তাকে সন্ধিগত মৌল বলা হয়। কপার ভূমিস্তরে যদিও তার পূর্ণ থাকছে, উপযুক্ত জারণ স্তরে গিয়ে সে কিন্তু অপূর্ণ রাখতে পারছে, তাই কপারকে সন্ধিগত মৌল বলা হচ্ছে। কিন্তু জিঙ্ক ভূমিস্তরেও পারছে না ডিকক্ষ অপূর্ণ রাখতে এবং জারণ স্তরেও পারছে না ডিকক্ষ অপূর্ণ রাখতে, তাই জিঙ্ককে কোনো মতেই সন্ধিগত মৌল বলা হয় না। এই হচ্ছে প্রশ্নের উত্তর, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বারবার পরীক্ষায় আসে। আমার হলো বলা। এবার আমার এখান থেকে খুব বেশি কিছু বলার নেই, ডি ব্লক মৌলের কিছু কিছু কমন আমার ফিচার আছে সেগুলো একটু মনে রাখতে হয়। প্রথমে হচ্ছে কি, সন্ধিগত মৌল বললাম, কেন বললাম সেটা একটুখানি বলে দিচ্ছি। যে আমরা জানি যে ডি ব্লক মৌলের অবস্থান হচ্ছে পর্যায় সারণীতে, কোথায়, এস ব্লক আর পি ব্লকের মাঝখানে ডি ব্লকটা এখানে অবস্থিত, এটা ডি ব্লক। এখন এ হচ্ছে এস ব্লক, এ হচ্ছে পি ব্লক, এই এস ব্লক আর পি ব্লককে এ কী করছে, দুটোর মাঝখানে থেকে একে এদের সন্ধি করাচ্ছে, তাই ডি ব্লককে সন্ধিগত মৌল বলা হয়। এবং ডি ব্লকে মনে রাখতে হবে যে ডি ব্লক এর গ্রুপ নাম্বার কত, আধুনিক পর্যায়ে সারণীতে 3 থেকে 12, এটা হচ্ছে এর গ্রুপ নম্বর। মোট কতগুলো আমার এর মধ্যে মৌল আছে, 10টা মৌল আছে এর মধ্যে। তুমি দেখো, আমি যদি প্রথম ডি ব্লক শুরু করি স্ক্যান্ডিয়াম থেকে, ফার্স্ট ডি ব্লক মৌল আমি আগের দিন বলেছিলাম স্ক্যান্ডিয়াম 21, দ্যাট ইজ 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1। দেখো ডি ব্লক শুরু হয়ে গেল, তাহলে স্ক্যান্ডিয়াম ফার্স্ট ডি ব্লক এলিমেন্ট, 4s2, 3d1। এবার এরপর থেকে 3d2, 3d4, 3d4 হবে না, 3d5, 3d6, 3d আপ টু 10 পর্যন্ত হবে আমার ডি ব্লক মৌলের মধ্যে পড়ছে। তাহলে আমার দেখো এখান থেকে 2 এর 1 3, তাহলে এর গ্রুপ সংখ্যা কত, এর গ্রুপ সংখ্যা 3। তাহলে 3 থেকে শুরু হচ্ছে আমার কী হচ্ছে, গ্রুপ নাম্বার 3 থেকে শুরু হচ্ছে আমার কি, ডি ব্লক। তাহলে যখন 3d2 হবে তাহলে গ্রুপ নাম্বার হবে কত, 4। গ্রুপ নাম্বার 5, 6, 7, 8 যখন 3, তখন এর আগে সব 4s2 আছে, তাহলে কী হবে, যখন লাস্ট ইলেকট্রনটা 4s2,
3d10, তাহলে কত হলো এর গ্রুপ নাম্বার? 4 + 2 = 12, তাহলে আপ টু 12 পর্যন্ত গ্রুপ, 3 থেকে 12 আমার কে থাকছে? সন্ধিগত মৌল, হলো বা 3 থেকে 12 এই 10টা হচ্ছে আমার সন্ধিগত মৌল। এবার আমি কেউ একটা খাল সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য তোমাদের মনে রাখতে কয়েকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি খালি মেন পয়েন্টস একটু লিখে দিচ্ছি ছোটো ছোটো করে। এক নম্বর হচ্ছে ডি ব্লক মৌল, ওটা ফার্স্ট আমরা জানি ডি উপকক্ষ অপূর্ণ, অবশ্যই ভূমিস্তরে বা ভেরি ইম্পর্টেন্ট বা উপযুক্ত জারণ স্তরে রাখতে পারলেই হচ্ছে। দু নম্বর পয়েন্ট হচ্ছে এ আর কি, আর এ আর কি ধর্ম দেখায়, এ হচ্ছে দু নম্বর তুমি দেখো যে এ মৌলগুলো প্যারাম্যাগনেটিক হয়, বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত মৌলগুলো হয় প্যারাম্যাগনেটিক নেচার, ধর্ম দেখায়। কেন? এদের মধ্যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বর্তমান থাকে তাই প্যারাম্যাগনেটিক বলা হয়। তিন হচ্ছে এরা সকলেই ধাতু। চার হচ্ছে এরা সবাই কী করতে পারে না, একাধিক যোজ্যতা দেখায়। আর পাঁচ হচ্ছে কী হয়, এরা সবাই, এরা বেশিরভাগটাই সংকর ধাতু তৈরিতে অংশ নেয়, সংকর ধাতু তৈরি করে। আর হচ্ছে কি, এরা এরা আর কি হচ্ছে বলো, এরা অনুঘটক রূপে কাজ করতে পারে, অনুঘটক রূপে কাজ করে। আর এই সমস্ত এদের যে লবণগুলো হয় এরা বেশিরভাগ ক্ষেত্রে রঙিন এবং জটিল যৌগ গঠনে অংশ নেয়। এই হচ্ছে আমার গ্রুপ ডি এর মৌলগুলোর মেন ফিচার বা বৈশিষ্ট্য, এগুলো মনে রাখতে হবে। এবার একটুখানি কমন সেন্স একটুখানি তোমরা জেনে রাখার দরকার তোমাদের, যেটুকু সেটা আমি তোমাদের একটুখানি বলে দিচ্ছি বই থেকে, দেখে নাও। ছোট্ট একটা জিনিস একটুখানি একটুখানি বুঝে নাও যে দেখো তুমি, এখানে আমি একটা পর্যায় সরণি ধরছি, দেখো বইয়ে পর্যায় সরণি তুমি দেখো, এখানে তোমার স্ক্যান্ডিয়াম ফার্স্ট শুরু হচ্ছে, দেখো এখান থেকে কোথায় গেল, এই যে স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম বুঝছে, স্ক্যান্ডিয়াম এখান থেকে শুরু হচ্ছে, এটা কত 4s2 3d1, তারপরটা কি 4s2 3d2। আমি তোমাদের বলেছিলাম স্ক্যান্ডিয়াম থেকে একবারে জিঙ্ক পর্যন্ত 30 মুখস্থ রাখবে, এটা দেখো। তাহলে স্ক্যান্ডিয়াম শুরু হচ্ছে কোথায়, পর্যায় নাম্বার 4 থেকে, খুব কমন সেন্স, যেহেতু 4s2 দিয়ে আমার ইলেকট্রন বিন্যাস হচ্ছে, তাহলে লাস্ট সেলটা 4s2, তাহলে এটা 4 পর্যায়, পর্যায় 4, তাহলে পর্যায় 4 থেকে আমার সন্ধিগত মৌল শুরু হচ্ছে। তাহলে 4 নম্বর পর্যায়টা হচ্ছে কি, প্রথম সন্ধিগত মৌলের পর্যায়। 5 নম্বর পর্যায় কি, দ্বিতীয় সন্ধিগত মৌল। 6 নম্বর তৃতীয় সন্ধিগত মৌলের পর্যায়। 7 নম্বর চতুর্থ সন্ধিগত মৌলের পর্যায়। আবার দেখো প্রথম সন্ধিগত মৌলের পর্যায় যেটা, সেটা 4 নম্বর, এটা কোন ডি, ডি ব্লকের মধ্যে কোন ডি, এটা দেখো 3d। তাহলে 3d হচ্ছে 4 নম্বর পর্যায়ের অন্তর্গত প্রথম সন্ধিগত মৌল। দ্বিতীয় সন্ধিগত মৌলের পর্যায়টা কি, 5 নম্বর, এটা 4d। 5 নম্বর কেন, 4s5s2 বলে 5 নম্বর পর্যায়, আর 4d সিরিজ। তাই প্রথমটা হচ্ছে 3d সিরিজ 4 নম্বর পর্যায়, তারপর হচ্ছে 4d সিরিজ 5 নম্বর পর্যায়, তারপর 5d সিরিজ 6 নম্বর পর্যায়, তারপর 6d সিরিজ, তারপর হচ্ছে এটা কি 7 নম্বর পর্যায়। তাহলে দেখো 4s2 3d1 4 নম্বর পর্যায়, 4s5s2 4d1 এটা কি হচ্ছে 5 নম্বর পর্যায় 5s2। তাহলে এইগুলো হচ্ছে আমার পর্যায় নাম্বার 4, 5, 6, 7 অন্তর্গত, আর সিরিজটা কি 3d সিরিজ 4d সিরিজ 5d সিরিজ আর 6d সিরিজ, এই 4টে সিরিজ আছে আমার সন্ধিগত মৌলের সিরিজ। ভেরি ইম্পর্টেন্ট, 3d সিরিজটা মৌলটা কিন্তু আমার চতুর্থ পর্যায়ে অবস্থিত, তো চতুর্থ পর্যায়ে 3d সিরিজের সব মৌলগুলো তোমরা মুখস্থ রাখবে ক্লাস 11 জন্য আপ টু জিঙ্ক, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। এগুলোর মধ্যে এখন দরকার নেই, ক্লাস 12 আমরা ডিটেলসে পড়বো, এর ভিডিও আমরা পরে তৈরি করবো। যাক তাহলে আমরা এই যেটুকু বাকি ছিল সেটুকু বলে দিলাম, শুধু এইটুকু তোমরা নলেজ রেখে দাও। আমি বলে দিচ্ছি আপ টু 30 পর্যন্ত বারবার আমি বলছি কিন্তু মুখস্থ রাখবে তোমরা, 1 to 30 জিঙ্ক পর্যন্ত মুখস্থ রাখবে। তাহলে এইটুকু আমাদের বলা হয়ে গেল, আর ক্লাস 11 জন্য শুধু এইটুকু নলেজই ডি ব্লকের জন্য যথেষ্ট, আর এর পরের ভিডিও আমি আবার তৈরি করব যখন, তখন তোমাদের আবার পাঠিয়ে দেবো, তোমরা তার জন্য সাবস্ক্রাইব করে রাখো।